কাটিয়ে না মা। কাঁচা লঙ্কা যা ক্লিন করা হয়ে গেছে, এখানে রান্না হয়ে গেছে, মাছ পমফ্রেট মাছ সর্ষে দিয়ে নামানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমাদের প্লেট, আর এখানে টিফিনে আছে হচ্ছে কচুরি, এখানে তরকারি আর মশরাবি, সুমিত এখানে এনেছে বোধ হয় জিলিপি। আগে খাবার সার্ভ করি, তারপর তোমাদের দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আজকে। এই যেখান থেকে আমরা আনি না সুদীপ্তি থেকে, এই যে প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি, এই যে সুদীপ্তি, এরম করে সুন্দর করে র্যাপ করে তরকারিটা দেয়, পুরো একদম যেরকম মিষ্টি দেয় সেরকম করে র্যাপ করে তরকারিটা দেয়। দেখো পুরো সিল করা, এভাবে তরকারি দেয়, নিয়ে গেলে কোথাও কিছু পড়বে না, কোনো কোনো সমস্যা নেই ক্যারি করতে। তো এইভাবে তরকারি দেয় ওরা। সকালবেলা মা আজকে ফোন করেছিল, তখন বেশ সকাল, ফোন করে বলে বাবু তোকে রান্না করতে হবে না, সবাই আমি পাঠাবো। তো বাবা জাস্ট একটু আগে রান্না দিয়ে গেল, এখন তোমাদের সাথে শেয়ার করে যেটা মা কী কী পাঠিয়েছে। আচ্ছা এখানে আছে হচ্ছে মাছের তেলের বড়া, যেটা প্রচণ্ড টেম্পটিং। আচ্ছা এখানে আছে হচ্ছে মানে মাছের তেলের বড়া আমার মনে হয় সব থেকে মুখরোচক। আচ্ছা এখানে আছে হচ্ছে পাঁপড় ঝাল, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। এই যে হচ্ছে এখানে গুজ্জালি মাছের ঝাল, এই যে পুরো তেল ভাসছে উপরে একদম। এই সমস্ত রান্না মা পাঠিয়েছে, আমি জাস্ট ভাতটা করেছি, ব্যাস আমার ছুটি হয়ে গেছে আজকে। তো এই সমস্ত আজকে মেনু মার পাঠানো, চলো খাবার সার্ভ করে ওর সাথে পরে কথা বলছি। সো ফাইনালি আমি হয়ে গেছি রেডি, সুমিত এখনও কিছু ফোনে কাজ করছে, তো এখনও রেডি হয়নি। তো ওকে আমি বললাম তোমাকে আমি নেবো, বললো হ্যাঁ নাও, আমি কাজটা করে তারপর বেরোচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05, তো একটুখানি বেরোবো, দেন আমি হয়তো একটু আমার আমার বাড়ি যাব। তো গিয়ে একটুখানি বসে তারপর চলে আসবো, একটা মুভি দেখার ইচ্ছা আছে আজকে, ডাউনলোড করছো, জানি না মুভিটা দেখা দেখতে পাবো কি না, তো দেখা যাক, যদি হয় তাহলে রাতে এসে মুভিটা দেখবো হয়তো। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, না তো আমার না তো সুমিতের, জানি না কেন আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলা ফলা পুরো জ্বালা জ্বালা করছে, আর সুমিতেরও শরীরটা খুব একটা ভালো নেই, তাই তোরই হ্যাঁ আজকে শরীরটা খুব একটা ভালো নেই। পুজো আসছে, আমার শরীরটা জানি না কি গড়বড় হয়ে গেল, আমার সকাল থেকে প্রচণ্ড কাশি হচ্ছে, কিন্তু কাশিটা যেটা সর্দি হয়েছে সেরকমটা কিন্তু নয়, শুকনো কাশি হচ্ছে, কিন্তু যখন কাশি না তখন এই জায়গাটা ভীষণ জ্বালা করছে, আর কাশিটা যেন মনে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড করে দিচ্ছে আমাকে, ভিতর থেকে একটা কীরকম একটা হচ্ছে কাশি কাশিটা। তো আমার ভালো লাগছে না শরীরটা খুব একটা, মানে ভালো লাগে বলতে জ্বর জ্বর ওরকম কিছু না কিন্তু, বাট আমার কাশিটা যখন যখন খুব কষ্ট হচ্ছে, এখানে পুরো মানে চিড়ে গেলে যেরকম হয় সেরকম চিড়ে যাওয়ার মতো জল জ্বালা জ্বালা করছে। ও বলছে শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর মতো, জ্বর জ্বর ঠিক না হলেও বাট শরীরটা ম্যাচ ম্যাচ করছে বলছে, ওর হতে পারে কারণ কালকে গঙ্গা স্নান করেছে, তর্পণ করার সময় হয়তো ঠান্ডা লেগে পারে, সেটা একটা ব্যাপার হতে পারে, বাট আমার তো সেরকম কোনো ব্যাপার নেই, আমি তো গঙ্গাতে মানে জলে নামিনি, তো আমার কেন ঠান্ডা লেগে বুঝতে পারছি না। তো যাই হোক, ও সুমিত অফিসের কাজটা সেরে নিলে দেন আমি আর সুমিত বেরোবো, তারপর দেখা যাক কি করি না করি। সুমিত সকালবেলা বাজার গেছিল, তো পমফ্রেট মাছ নিয়ে এসেছে আর পোনা মাছ নিয়ে এসেছে, আজকে সেরকম কিছু অত ভ্যারাইটি ভালো মাছ কিছু পায়নি, তো কালকে বাজার করবে বলেছে, তো আজকে পমফ্রেট মাছটা করে নেবো, বেশ বড় সাইজেরই পমফ্রেট মাছ, খুব ছোটো নয় আবার বিশাল বড় বলছে না, বাট বেশ ভালো সাইজ।
তো পমফ্রেট মাছটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর প্রথম পাতে কিছু একটা ভাজা বা কিছুটা করে নেবো, দেন ভাত সেই ভাজা আর পমফ্রেট মাছ সর্ষে দিই। এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে পুরো রেডি করে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল, এটাকে ফ্রাই করব আর সর্ষে দিয়ে বানাবো আজকে। খুব বেশি তামঝাম করতে ইচ্ছে করছে না আজকে রান্নার, বিকজ গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা একদম আজকে ভালো নেই। তাই না, কাল থেকে দেখছি ভীষণ ঠান্ডা লেগে গেছে, ভীষণ কাশি হচ্ছে আর একটু ঘাত পা ম্যাচ ম্যাচ করছে। যদিও মেডিসিন নিয়ে নিয়েছি বাট স্টিল আমার শরীরটা খুব একটা ফিট নেই আজকে। তো সকাল থেকে ভীষণ কাশি হচ্ছে আর যখন করছে তখন ভীষণ পেন হচ্ছে বুকে, এত মানে এতটাই কষ্ট হচ্ছে কাশিটা। তো সেই জন্য সুমিতকে বললাম আজকে সিম্পল রান্না করবো, জাস্ট কিছু একটা ভাজা আর পমফ্রেট মাছ এরকম সর্ষে দিয়ে। এখানে আমার দু পিস বাস ভাজা হয়ে গেছে আর এখানে বাকি দু পিস আলাদা করে ভাজছি, আর সর্ষে বাটাও হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখে দিয়েছি, এটা করলে মাছটা হয়ে যাবে। এখানে সর্ষে বাটা জল আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, যখন শুকিয়ে আসবে লাস্টে সর্ষের তেল দিয়ে নাপিয়ে নেব। এখানে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল হয়ে গেছে অলরেডি, তো এখানে আমি দু জায়গায় সার্ভ করে নিয়েছি। আর আমি আরও কিছু রান্না করতাম, মানে প্রথম পাতে খাবো যেটার জন্য, তো মাটাকে ফোন করেছিল, মার সাথে কথা হচ্ছিল, মা বলে যাবো মাছটা করছিস মাছটা কর আর কিছু করতে হবে না তোকে, আমি ভাতটা বসাইনি এখনও ভাতটা বসাবো, বললো বা কিছু করতে হবে না, আমি চিংড়ি মাছের চটচড়ি করছি তো সেটা তোকে পাঠাবো, বাবা একটু পরে দিয়ে আসবে, তুই শুধু মাছটা করছিস এই পর্যন্তই থাক। তো আমি আর কিছু করছি না, শরীরটা আজকে সত্যিই ভালো লাগছে না, ওরা টানছে না শরীরটা আজকে আমার, যাই না হয়তো শরীরটা খারাপ লাগছে এই জন্যই ঠান্ডাটা লেগেছে বলে। তো যাই হোক আমি মাছটা করেছি ভাতটা করবো আর মা যেটা পাঠাবে সেটা প্রথম পাতে খাবো। সমস্ত আমার ক্লিন করা হয়ে গেছে, এখানে রান্না হয়ে গেছে, মাছ পমফ্রেট মাছ সর্ষে দিয়ে নামানো হয়ে গেছে, এই সমস্ত পরিষ্কার করে নিয়েছি, স্ল্যাব ট্যাব সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, ভাতও হয়ে গেছে, সমস্ত রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এইটুকু বাসন বেরিয়েছে কড়া হাতাটা আর কড়ার ঢাকা আর যে মাছটা প্লেটের মধ্যে মাছটা নুন মাখিয়েছিলাম সেই প্লেটটা, বাদ বাকি সমস্ত রান্নাঘর সব ক্লিন করে নিয়েছি। এই হচ্ছে আমার ক্লিন রান্নাঘর, ভাতটা খালি হয়ে গেলে হয়ে যাবে, আর যেরকমটা বললাম মা প্রথমে পাঠাবে বলে চচড়ি চিংড়ি মাছে, সেটা করলে মানে সেটা মা পাঠালে ওটাই প্রথম পাতে খাবো, আর দেন হচ্ছে তোমার পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, ব্যাস। লাস্টে আমি স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো, এক্স্যাক্ট দুটো বাজে, এলাম, তো আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, স্নানটা করার পর একটু ভালো লাগছে, স্নানটা করার আগে অব্দি খুব একটা ভালো লাগছিল না, যেটা প্রথমে সকালবেলা বললাম খুব টায়ার্ড ফিল লাগছে, জ্বর টর কিছু নেই কিন্তু, বা গা ম্যাচ ম্যাচ করছে সেরকমটাও নয়, বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব কাশি হচ্ছে, আর যখন কাশি হচ্ছে তখন এই পোর্শনগুলো না লিটারালি জ্বালা করছে আমার, যন্ত্রণা হচ্ছে এই জায়গাটা জ্বালা করছে আমার, তো ভালো তো ডেফিনেটলি লাগছে না, ওষুধপত্র সবই খাচ্ছি, পুজোর আগে শরীর খারাপ হলে ভীষণ বিরক্ত লাগে, কারণ প্রচুর প্ল্যান থাকে মানুষের, সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে, তার মধ্যে যদি শরীর খারাপ হয়ে যায় বা এরকম ঠান্ডা ঠান্ডা লেগে যায়, গলাটাও ধরে ধরে যাচ্ছে, সুমিত্রের গলা ধরে যাচ্ছে জানি না কেন। তো যাই হোক স্নান টান করেছি, এখন শরীর ঠিক আছে, সুমিত তো অফিস অ্যাজ ইউজুয়াল, কাজকেও কাজে বেরিয়েছিল, মহালয়াতেও কাজে বেরিয়েছিল, তরপর তরপর করে আসার পর আজকেও কাজ আছে, তো অ্যাজ ইউজুয়াল আমি একাই খাবো, বাট একটু পরে খাবো, একটু রেস্ট নিই, বাবা আসবে, চচড়িটা বাবা দিতে আসবে, তো তারপরে আমার তো বাকি রান্না হয়ে গেছে তো ওটা দেবে, তারপরে আমি একটু পরে খাবো, তো আপাতত রেস্ট নিই, তোমার সাথে লাঞ্চের সময় কথা বলছি আবার। তো মা পাঠিয়েছে তোমাদের, বলেছিলাম চিংড়ি মাছ চচড়ি পাঠাবে, তো বাবা দিয়ে গেল একটু আগে, তো এই হচ্ছে চিংড়ি মাছের চচড়ি, আমি একটু টেস্ট করে দেখেছি অসম্ভব ভালো খেতে হয়েছে, আর বাকি রান্না তো আমি করেইছি, এই হচ্ছে মেনু, চলো এখন খেয়ে নিই পরে আবার কথা বলছি। এখন আমি সুন্দরবনে বেরোলাম, তা হয় আজকে আজকে দ্বিতীয়া পুজোর বাইশ পড়েছে, এমনি তো সারা বছর বেরোই, পুজোতে একটু স্পেশাল হবেই, বাট শরীরটা খুব একটা ভালো নেই, নাক ফাক পুরো বন্ধ হয়ে আছে, মাথা পুরো ধরে আছে, গলা ব্যথা হয়ে আছে, জানি না কেন এরকম হলো, অনেকে বলছে ভাইরাল ফিভার, মার বাবার সাথে কথা বললাম, মার বাবা শুনে বলছে ভাইরাল ফিভার হতে পারে, বাবু খুব সাবধানে থাক, তাই যদি হয় তাহলে যাই না পুজোটা মাটি হতে চলেছে কিনা, তো যাই হোক এখন বেরোচ্ছি, বেরিয়ে একটু ঘুরে টুরে বাড়ি চলে আসবো, আজকে শরীরটা অত পারফর্ম করতে পারবে না অতটা, মানে
আজকে সেটা অতটা জুৎসই নেই, তো দেখা যাক কী হয় না হয়। চলো আপাতত বেরোই, বিউ বিউ করতে একটুখানি ঘুরে বাড়ি চলে আসবো। আমাদের এখানে কালকে রোনাল্ডিনো আসছে, তো তার জন্য প্রিপারেশন চলছে পুরো মাঠ জুড়ে। মারাত্মকভাবে মানে সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে, বাঁশ দিয়ে এরকম ব্যারিকেড করেছে, পাস সিস্টেম এবার করেনি, যেটা করেছে যে ওপেন টু অল, বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। আরে দেখো বড় বড় হোর্ডিং পড়ে গেছে রোনাল্ডিনোর, সারা রাস্তা জুড়ে বিশাল বিশাল পোস্টার। ভীষণ ভালো লাগছে দেখতে যে বাটায় আসছে রোনাল্ডিনো, ভাবতেও ভালো লাগছে বলতেও ভালো লাগছে। তো কালকে মারাত্মক কাণ্ড হবে বাটায়। সুন্দর লাগছে না আমার, অপূর্ব লাগছে।